এই চলচ্চিত্রের 90 দশকের জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমীর জন্মদিন আজ 3রা নভেম্বর। জীবনের 50টি বসন্ত পেরিয়ে 51তে পা রাখলেন তিনি। বয়স যেন শুধুই তার কাছে সংখ্যা মাত্র। এই বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী। অভিনয় ক্যারিয়ারে প্রশংসা কুড়ানোর পাশাপাশি পেয়েছেন প্রিয় দর্শনী তকমাও। বর্তমানে আমেরিকায় বসবাস করছেন মৌসুমী। এবারও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন্মদিন উদযাপন করবেন তিনি। তবে চলতি বছর দিনটি উপলক্ষে বিশেষ কোনো আয়োজন নেই। গেল বছরের অক্টোবরে সেইখানে যাওয়ার পর আর দেশে ফেরা হয়নি মৌসুমীর। আপাতত তিনি দেশে ফিরবেন না বলেও জানান এই চিত্রনায়িকা। জন্মদিন প্রসঙ্গে গণমাধ্যমকে মৌসুমী বলেন, জন্মদিন নিয়ে এবার বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমার একমাত্র কন্যা ফাইজার খুব ইচ্ছা আমি যেন ঘরে থেকেই শুধু তাকেই সময় দিই, তাই মেয়েকে সময় দেব। যদি সময় সুযোগ হয় তাহলে আশেপাশে ফাইজাকে নিয়ে একটু ঘুরতে বের হব। তিনি আরও বলেন, বাসায় নিজের হাতেই রান্না করব, একটা কেকও বানাবো আমি। তবে ওমর সানি এবং ফারদিনকে ভীষণ মিস করব। তারা সঙ্গে থাকলে হয়তো সময়টা আরও বেশি ভালো লাগার আনন্দের হয়ে উঠত। ভক্ত দর্শক সহ দেশবাসীর কাছে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া চাই। 1973 সালের 3রা নভেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবা নুরুজ্জামান মনি এবং মা শামিমা আখতার জামান। ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর আনন্দ বিচিত্রা ফটো বিউটি কন্টেস্ট প্রতিযোগিতায় বিজয়ী হন। পরে 1992 সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন পর্দায়। মাত্র 20 বছর বয়সে কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হন মৌসুমী। এরপর অসংখ্য হিট সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি গান গাওয়া, সিনেমা পরিচালনা এবং প্রযোজনাও করেছেন মৌসুমী। ওমর সানির সঙ্গেও তার জুটি বেশ জনপ্রিয় হয়েছিল। ক্যারিয়ারে অনেক পুরস্কার অর্জনের পাশাপাশি 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে 1996 সালের 2রা আগস্ট চিত্রনায়ক ওমর সানিকে বিয়ে করেন মৌসুমী। ডালিউডের সবচেয়ে সুখী ও স্টাইলিশ তারকা দম্পতি বলা হয় তাদের। তাদের সংসারে ফারদিন এহসান স্বাধীন এবং ফাইজা নামের 2টি সন্তান রয়েছে। বর্তমানে নিজের সেবামূলক প্রতিষ্ঠান মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেখাশোনা করেন মৌসুমী। এছাড়াও একজন ফ্যাশন ডিজাইনার হিসেবেও কাজ করেন তিনি। রাজধানীর বসুন্ধরা সিটি মার্কেটের পোশাক ব্র্যান্ড লেডিসের মালিকানার দায়িত্বে রয়েছেন তিনি। ডালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিয়ে, বিচ্ছেদ এবং এই নিয়ে নানা জলঘোলা হবার ঘটনার পরিক্রমায় নিজের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে জীবন কাটাচ্ছেন বেশ। সম্প্রতি স্লিম ফিগার ও লাশময়ী রূপে আবির্ভূত হন এই অভিনেত্রী। তাতেও যেন ঠিকঠাক আলোচনায় ঝড় তুলতে পারছিলেন না নায়িকা। অবশেষে কিনা বিবাহ অভিযানে নামলেন ডালিউড তারকা অপু বিশ্বাস। যেই তারকাকে আগে বৌস্বাস্থ্যে দেখা যেত বড় পর্দায়, সেই অপু বিশ্বাসকে এখন বৌস্বাস্থ্যে দেখা যাচ্ছে সবার হাতে হাতে থাকা ফোনের পর্দায়। তাকে এখন বৌস্বাস্থ্যে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। এখন প্রশ্ন উঠেছে, কার জন্য বৌসাচ্ছেন অপু বিশ্বাস? আবার অনেকে জানতে চাইছেন অপুকে বউ সাজিয়ে দিচ্ছেন কে এই তরুণ। জানা গেছে বিনোদন জগতের তারকাদের নতুন রূপে সাজিয়ে রীতিমতো তারকা হয়ে উঠেছেন এক ফ্যাশন ডিজাইনার। তার নাম তানজিল জনি। তিনি সম্প্রতি ফেসবুকে শেয়ার করেছেন অপু বিশ্বাসকে বউ সাজানোর সেই ভিডিও। জানিয়েছেন অপু বিশ্বাসের বিবাহ অভিযানের কথাও। বেশ কিছু ছবি ভিডিওতে বউয়ের সাজে দেখা গেছে নায়িকা অপু বিশ্বাসকে। জনি জানিয়েছেন এটি বিয়ের ফটোশ্যুট। তবে এই ভিডিওতে বারবার তিনি বলেছিলেন নতুন করে বিয়ে করছেন অপু বিশ্বাস। আর অপু বিশ্বাসের এই বউয়ের সাজ নজর কেড়েছে তার অনুরাগীদের। কদিন আগেও শোনা যেত আবার বিয়ে করছেন অপু বিশ্বাস, কিছুদিন হল সেই গুঞ্জন থেমেছে। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর ডালিউড কুইন নামে পরিচিত পাওয়া অপু বিশ্বাস আর বিয়ে করেননি। শাকিব ও তার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে মাতৃত্ব উপভোগ করছেন তিনি। মাতৃকালীন ছুটির পর বিনোদন অঙ্গনে ফিরলেও সিনেমায় আর আগের মতো দেখা যায়নি তাকে। সিনেমার বাইরে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। ব্র্যান্ড প্রমোশন, নানা উদ্বোধনী আয়োজনে অতিথি হিসাবে হাজির হওয়ার পাশাপাশি ইউটিউব কন্টেন্ট তৈরি, স্টেজ শো করছেন তিনি। প্রায় শাকিব প্রসঙ্গে আলোচনার কেন্দ্রে চলে আসেন এই নায়িকা। সর্বশেষ তাকে দেখা গেছে সরকারি অনুদানে তার নিজের বানানো সিনেমা লাল শাড়িতে। দেশ ও দশের কথা বলে।